হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু आवर চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো পিএম কিষান সম্মান নিধি যোজনাতে একটি নতুন অপশন অ্যাড করা হয়েছে তাই যারা যারা পিএম কিষান সম্মান নিধি যোজনায় সরকার কাছ থেকে টাকা পান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন শুরু করি তো আপনারা জানেন যে পিএম কিষান সম্মান নিধি যোজনাতে প্রত্যেক কৃষক মানে সর্বনিম্ন 2000 টাকা প্রতিবার এবং বছরে সর্বনিম্ন ছ হাজার টাকা মানে বছরে তিনবার কিস্তি দেওয়া হয় দু হাজার দু হাজার করে ঠিক আছে তো সর্বনিম্ন দু টাকা করে কিস্তি পায় তো এবার এই পি এম নিধি যোজনাতে অনেকেই অ্যাপ্লিকেশন করেছে অনেকেই টাকা পাচ্ছে কিন্তু আবার অনেক কিষান আছে যারা অ্যাপ্লিকেশন করেছে কিন্তু কোনোরকম টাকা পাচ্ছে না এবং স্টেটাসও তারা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছে না তো তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা যে তারা কিন্তু সমস্ত বিষয়টা দেখতে পাবে তাদের স্টেটাসটা এখন কোথায় আছে কি মানে অবস্থায় আছে পেন্ডিং না অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে সমস্ত বিষয়টা ঠিক আছে তো চলুন শুরু করি তো পি এম সম্মান নিধি যোজনার এই অপশনটা দেখার জন্য আপনাকে প্রথমে পিএম কিষান সম্মান নিধি অফিসিয়াল ওয়েবসাইট যেটা সেটাতে চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে পি এম কিষান ডট জিও ভি ডট ইন তো এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আসতে পারেন অথবা আপনি আপনার মোবাইল কিংবা ল্যাপটপে যে কোনো জায়গায় লিখবেন পিএম কিষান সম্মান নিধি তাহলে কিন্তু যে প্রথম পেজটা আসবে সেটাতে ক্লিক করবেন এখানে আসার একটু পরে দেখবেন পেমেন্ট সাকসেস বলে একটা নতুন অপশান অ্যাড হয়েছে এই পেমেন্ট সাকসেসের ঠিক নিচে দেখুন ড্যাশবোর্ড বলে ক্লিক করা আছে এই যে এইটা তো এই ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন ড্যাশবোর্ডে ক্লিক করলে একটি নতুন মানে ভিলেজ ড্যাশবোর্ড বলে ওপেন হবে তো এবার প্রথমে ভিলেজ ড্যাশবোর্ডে আপনি দেখার জন্য প্রথমে আপনার স্টেট যেটা রাজ্যটা সিলেক্ট করে নেবেন তো যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে সেহেতু ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিচ্ছি এবং তারপরে আপনারা যেটা করবেন সেটা আপনাদের এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন সাব ডিস্ট্রিক্টটা আপনি আপনারা যেটা আপনাদের হবে অর্থাৎ ব্লক যেটা সেটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ভিলেজ যেটা আছে সেটা এখান থেকে আপনি পুরো ডিটেলস পেয়ে যাবেন এই যে এখান থেকে দেখুন আমি যেমন করে দেখছি এরকম করে আপনি খুঁজে একটু ভালো করে যে জায়গাটা আছে সেই জায়গাটা যে কোনো আমি একটা জাস্ট দেখার জন্য আমি নিচ্ছি তো আপনারা যে কোনো একটা জায়গা এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর এই যে শো অপশান আছে এই শো অপশানে ক্লিক করবেন শো অপশানে ক্লিক করার পর এখান থেকে এক মিনিট আমি যেটা দেখাচ্ছি এটা তো খুবই কম তো আমি আর একটা অন্য ভিলেজ নিই আচ্ছা এইখানে দেখুন আমি যে মানে ভিলেজটা সিলেক্ট করলাম এখানে সব কিছু লেখা আছে ফার্মার রেজিস্টার রেজিস্টার্ড ছিয়ানব্বই খানে ফার্মার পেমেন্ট স্টেটাস আচ্ছা এইখানে কিন্তু ভালো করে এটা একটু দেখা শিখবেন যেমন এখানে দেওয়া আছে অ্যাজ ওয়ান বাইশ আট দু মানে বাইশ তারিখ পর্যন্ত এখানে ডেটা দেওয়া আছে নিচে আরও ডেটা আছে কিন্তু আমি এখানে পেমেন্ট স্টেটাস যেটা দেখাচ্ছে সেটা অ্যাজ ওয়ান বাইশ আর দু হাজার বাইশ দে রিসিভ পেমেন্ট তিরাশি জন রিসিভ পার্সিয়াল পেমেন্ট ছজন রিসিভ নো পেমেন্ট টাকা পায়নি সাতজন ঠিক আছে আধার স্টেটাস আধার স্টেটাস কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত আপডেট দেওয়া আছে ছাব্বিশ তারিখ আজকে ভিডিওটা করছি আজকেও ছাব্বিশ তারিখ তো এখানে আধার যে স্টেটাসটা আছে পি এম সেটা টোটাল সেন্ট ফর অথেন্টিকেশন সেন্ড করা হয়েছিল অথেন্টিকেশনের জন্য এখানে পঁচানব্বইটা সাকসেসফুল অথেন্টিকেশন একানব্বইটা অথেন্টিকেশন ফেল হয়ে গেছে দুটো এবং সাসপেন্ড হয়ে গেছে মানে একটাও সাসপেন্ড হয়নি ঠিক আছে তো আপনারা এখান থেকে এগুলো দেখতে পাবেন আচ্ছা তারপরে এবার ধরুন আপনি নাম দেখবেন যে টাকা পেয়েছে না পাইনি তার জন্য আপনি কি করবেন এখানে এসে এই যে পেমেন্ট স্টেটাসটা আছে এই যে ঠিক তার নিচে দেখুন একটা জায়গাতে অপশান আছে এই যে পেমেন্ট স্ট্যাটাস এখান থেকে এই যে এইটাতে ক্লিক করবেন ঠিক আছে এই পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে এবার আপনি এখান থেকে আবার এইখানে দেখুন রিসিভ অল পেমেন্টস এখান থেকে আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই রিসিভ অল পেমেন্ট রিসিভ পার্সিয়াল পেমেন্ট রিসিভ নো পেমেন্ট ফার্মার রেজিস্টার তো যারা অল পেমেন্ট পেয়েছে এটাতে যদি সিলেক্ট করেন তাহলে এবার এইখান থেকে আপনি পুরো ডিটেলসটা পেয়ে যাবেন তার নাম কি তার ফাদার ফার্মারের নাম কি ফাদার্স নেম কি রেজিস্টার কোন পিরিয়ডে হয়েছিল নাম্বার অফ দ্য ইনস্টলমেন্ট মানে কটা ডিউ ছিল আর নাম্বার অফ দ্য ইনস্টলমেন্ট পেড মানে কটা ইনস্টলমেন্ট পেয়েছে সমস্ত ডিটেলস পুরো ওই গ্রামের সব মানে রেজিস্টার করা কৃষকের নাম পেয়ে যাবেন এবার আছে পেমেন্ট স্টেটাস পেমেন্ট স্টেটাসে যদি ক্লিক করেন একটু ওয়েট করবেন যেহেতু সার্ভারটা একটু স্লো আছে তার জন্য তো পেমেন্ট স্টেটাসে ক্লিক করার পর আচ্ছা তো আমরা এতক্ষণ পেমেন্ট স্ট্যাটাসটাই দেখছিলাম তো আমরা এবার আধার অথেন্টিকেশন স্টেটাস যেটা আধারে আপনার লিঙ্ক হয়েছে না হয়নি সেটা দেখার জন্য আপনি আধার অথেন্টিকেশন স্টেটাসে ক্লিক করবেন আধার অথেন্টিকেশন স্টেটাসে ক্লিক করলে এখান থেকে টোটাল ছিয়ানব্বই জন পাওয়া যাচ্ছে আধার অথেন্টিকেশনটা কিন্তু কোনো রকমভাবে দেখা যাচ্ছে না যে কার আধার অথেন্টিকেশন হয়েছে এটা আমি অনেকবার ট্রাই করে দেখেছি হয় না আপনি যেটা করবেন অনলাইন রেজিস্ট্রেশন স্টেটাস যেটা একদম লাস্টে আছে এইটাতে ক্লিক করবেন এই এইটাতে আশা করি দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করলে অনলাইনে যে রেজিস্ট্রেশন হয়েছে তাদের পুরো ডিটেলস পাবেন এখানে দেখুন দেওয়া আছে টোটাল রেজিস্ট্রেশন রিসিপ্ট মানে একশো উনআশিটা রেজিস্ট্রেশন হয়েছে অ্যাকসেপ্ট হয়েছে তিরিশটা এবং রিজেক্ট হয়ে গিয়েছে চুরাশিটা এবং পেন্ডিং আছে খানা তো আপনি এখান থেকে এই যে এবার নিচে দিকে চলে এলেন রেজিস্ট্রেশন দেখতে চান তাহলে এবার এখানে পুরো পেয়ে যাবেন যে রেজিস্ট্রেশন এবার যদি আপনি দেখেন যে কার কার অ্যাকসেপ্ট হয়েছে তার জন্য অ্যাকসেপ্ট অপশানটাতে ক্লিক করবেন তাহলে এখান থেকে অ্যাকসেপ্ট অপশানটা দেখতে পাবেন আবার রিজেক্ট অপশানে ক্লিক করলে রিজেক্টের যে লিস্ট আছে সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন আবার পেন্ডিং যেটা আছে যে এখনো কোনো মানে কিছু স্টেপ নেওয়া হয়নি পেন্ডিং হয়ে আছে সেই স্টেটাস দেখতে চাইলে পেন্ডিং অপশনে ক্লিক করবেন তাহলে আপনার স্টেটাসটা আপনি এখান থেকে পুরো মানে ডিস্ট্রিক্টের চেক করতে পারবেন তো যারা যারা সরি গ্রামের তো যারা যারা বিশেষ করে যাদের দোকান আছে তাদের জন্য এটা খুবই ভালো কারণ তাদেরকে বারবার করে চেক করতে হয় অনেক সময় কি করে যে ফার্মার যে হয় কৃষক সে হয়তো মোবাইল নাম্বার নিয়ে যায় না কিংবা মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন নাই তো তাদের একটু প্রবলেম হয় তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের খুবই সুবিধা হয়েছে আপনি পুরো গ্রামের এবার এখান থেকে আপনি সমস্ত একবারে না খুঁজে মোবাইল থেকে যদি করেন কন্ট্রোল এপ ধরে যে মানে কৃষকের নাম লিখছেন সেটা যদি এখানে লিখে লেখেন এবং যদি থাকে তাহলে দেখাতে পারবেন যে সেটা অ্যাভেলেবেল আছে কি নেই ঠিক আছে তো আমরা আবার প্রথম পেজটাতে চলে যাই আচ্ছা প্রথম পেজে চলে এসেছি তো এখান থেকে এই অনলাইন রেজিস্ট্রেশন স্টেটাস যেটা আমরা দেখাচ্ছিলাম সেম জিনিস ঠিক আছে প্রথমে আছে পেমেন্ট স্ট্যাটাস এইটা এখানে আছে অ্যাজ অন বাইশ আর দু হাজার বাইশ অনুযায়ী আধার অথেন্টিকেশন এটা হচ্ছে ছাব্বিশ মানে আজ তারিখ আজকে থেকে এবং অনলাইন রেজিস্ট্রেশন স্টেটাস সেটা কিন্তু আজ ছাব্বিশ তারিখ থেকে আছে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু হলেও উপকারিতা পেয়েছেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা জানে না এই বিষয়ে তাদেরকে অবশ্যই জানানোর জন্য ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ